গুড মর্নিং সরকার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকে আমরা সব সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 4:30-4টার সময় সবাই উঠে পড়েছি আর একদম রেডি হয়ে গেছি বেরিয়ে যাওয়ার জন্য। কোথায় বলো তো? ব্যাঙ্গালোর থেকে, অনেক লোকজনের ক্রাউডের থেকে অনেক দূরে, তো একদম প্রকৃতির কাছে, যেখানে শুধু নির্জনতা, নিস্তব্ধ আর চোখ ভরা প্রকৃতির শোভা সেসব দেখার জন্যে। তো চলো সবাই মিলে বেরিয়ে পড়ি। আর এখন সবাই রেডি হয়ে গেছে, সবাই যে যার মতো সাজগুজ করে নিয়েছে। তবে এত সকাল সকাল সাজগুজের কিছু নেই, যে যা যেমন মতন পেরেছে করেছে। সব ঘুম থেকে উঠেই কোনো রকমভাবে একটু সব গায়ে একটু গরম কাপড় দিয়ে নিয়েছি। আমি তো জানি এখানে ঠান্ডা হবে, দিদিরা এতটা জানে না, তাই সেরকম গরম জামা কাপড়ও ওরা আনেনি, তাই ওদের একটু এখানে এই ঠান্ডাতে বেশ কষ্টই হচ্ছে। তো আমি যাই হোক একটা নর্মাল কুর্তি আর জিন্সের প্যান্ট পরেছি, ওপর থেকে একটা জিন্সের বলেছি জ্যাকেট। কিন্তু যাওয়ার আগে আদির শরীরটা একটু খারাপ হচ্ছিল, ওর একটু পেটে ব্যথা এরকম বলছিল, কাল অনেক রাতেও শোয়া হয়েছে। তোমরা তো জানোই কাল বাবা মায়ের অ্যানিভার্সারিটা হয়েছিল, তারপর খাওয়া দাওয়া করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো আর শুতেও অনেকটা দেরি হয়েছে, তাই একটু সবারই ঘুমটাও ভালো করে হয়নি, তাই সবাই আজকে একটু টায়ার্ড টায়ার্ডই হচ্ছে। তো যাই হোক, এই তো যাচ্ছি, এবার আরামসে গাড়িতে ঘুমোতে ঘুমোতে পৌঁছে যাবে একদম আমাদের ডেস্টিনেশনে। একটা টানা ঘুমের পর আমরা সবাই মিলে একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটা বেশ সুন্দর আর চারপাশটা দেখলাম ঘুরে ঘুরে, আর আদি এখনও ঘুমিয়ে যাচ্ছে। ও সেই সকাল থেকে ঘুমাচ্ছে, ওর শরীরটাও একটু ঠিক ছিল না, তো যাই হোক ও ঘুমাচ্ছে তাই ওকে ওঠালাম না। আর বাবা যেহেতু আছে তাই একটু মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, যাতে বাবার পাটা একটু একবার হাঁটাচলা করলে আবার ঠিক হবে, কন্টিনিউয়াস একটা না বসে গেলে বাবার একটু কষ্টই হবে, তাই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া। তো আমরা যাচ্ছি সকলেশপুর, এটা ব্যাঙ্গালোর থেকে 260 কিলোমিটার, পৌঁছাতে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার মতন লাগে, যেটা ডিপেন্ড করে তোমরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও তাহলে আরও না তাহলে আরও টাইম লাগবে, আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে না যাও তাহলে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। কিন্তু রাস্তাটা অপূর্ব, এত সুন্দর, তো অনেকটা সুন্দর রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম এখানে। দাঁড়াও, সব অর্ডার ইয়েগুলো সব অর্ডার দিয়েছে, এবারে আসবে ও করে ধোসা দিয়েছে অর্ডার, বা ইডলি ইডলি খাচ্ছে আদি, হ্যাঁ ধোসা চলে এসছে, ভালো ভালো ধোসা দিয়েছে তো আদি, ইডলিটা ফিনিশ কর তাড়াতাড়ি। কি লাগবে? চামচ দিচ্ছে, স্পুন না ব্রেকফাস্ট টেকফাস্ট করার পরে বেরোনোর পর যখন আমরা প্রায় ঢুকে পড়েছি মেঠো রাস্তায়, মানে পাহাড়ের রাস্তাতে যেটা বলো আর কি, মেঠো রাস্তাতে দেখছো তো রাস্তার অবস্থা, আর ঠিক আমাদের সঙ্গ নিয়েছে বৃষ্টি। বৃষ্টিটা মনে হচ্ছে এবারে আমাদের আর সঙ্গ ছাড়বে না, কিন্তু যতই বৃষ্টি হোক পাহাড়ের বৃষ্টির একটা সৌন্দর্যই আলাদা, কি যে সুন্দর লাগছে। আর প্রায় আজ অনেকগুলো দিনের পর আমরা সবাই বাইরে বেরোলাম, আমি তো স্পেশালি অনেক দিন পর বাইরে বেরোলাম কোথাও, সেটা একদিনের জন্য হলেও মানে মনটা এত ভাল লাগছিল কি যে বলবো, ওই সব কিছু ছাড়িয়ে, এত ক্রাউড এত চিৎকাচেঁচামেচি ছাড়িয়ে, এই জঙ্গলের নিস্তব্ধতা যেন মনে হচ্ছে এখানেই কোথাও হারিয়ে যায়, কি সুন্দর যে লাগছিল। আর তার মধ্যে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, আর রাস্তাটাও তেমনি লাগছে, কি বলবো, মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার, মানে হেভি মজা লাগছিল। আর সবাই মিলে এত আনন্দ করেছি এই রাস্তায় আস্তে আস্তে, এখানেই মনে হচ্ছে অর্ধেক আমাদের রিফ্রেশমেন্ট হয়ে গেছে। ফাইনালি এইদিকে সাহারা অলরেডি পৌঁছে গেছে আমাদের রিসর্টটা, যেখানে আমরা থাকছি। রিসর্টটার নাম হচ্ছে পার্ল ভ্যালি, খুব সুন্দর। সকলেশপুরে তোমরা সার্চ করে যারা আছো বা আসতে চাও দেখতে পারো, আমি তো বলবো অপূর্ব সুন্দর, মানে আমাকে যদি কেউ বলে কত পাসের নাম্বার দেবে আমি তো বলবো 100-100। আর এই পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে ওয়াটারফলসটা।
আমি তো বলেইছিলাম। এই আসতে পারলি, আজ তো ভালো আসতে পারবি না তোরা, আর গাড়ি রাস্তা ব্লক হয়ে গেছে আর আসতে পারবি না তোরা। জুতোটা বেজাস না, আবার জলে পা দে। হ্যাঁ অবশ্যই আসতে হবে, খুবই ভালো জায়গা আর হোটেলটা খুব ভালো। হ্যাঁ দেখেছি, কি সহ কেমন দেখ পাহাড়ের উপরে কি সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর ছিল। চলো এই যে এই উঠেই ওইদিকে সামনে রুমটা দেখো, দেখো এই বাহ যাক চল 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 দেখে দেখে বলছে আর একদিন বাড়ি দিয়ে চলবে, বলছে আর একদিন বাড়ি। যেহেতু খুব একটা বেশি লোকজন নয় রিসর্টে, তাই আমরা আমাদের রুমটা চেঞ্জ করে আমরা নিলাম ওয়াটারফলস ভিউর এই দিকের রুমগুলো। এখানে টোটাল রুম আছে চারটে, সব হচ্ছে ডাবল বেডরুম, ওপরে দুটো নিচে দুটো। তো বাবা মা নিচে থাকছে আর বাচ্চাগুলো নিচে থাকবে, আর হয়তো ওপরেও আসতে পারে, আর ওপরের দিকে আমি আর শাহ, আর ওই দিকে দিদি আর জামাইবাবু। তো এই আপাতত ঠিক হয়েছে, তো আমরা এখন সবাই চলে এসেছি রুম দেখতে। জায়গাটা কিন্তু অপূর্ব, হেভি সুন্দর। আমাদের এই যে না এটা ফাট ওইগুলো আর কিছু আছে না, আর কিছু নেই। বাঙালি ও কোথায় কোথায় বাড়ি, তো জায়গাটা কিন্তু এবি সুন্দর। আমাদের সিক্স ইনের যে গ্রুপ, অবশ্যই আমরা তিনটে ফ্যামিলি আবার আসবো, এত সুন্দর যে আমি জানি ওদের হেভি লাগবে, ওদেরকে খুব মিস করছি। তো ওদেরকে তো আসতেই হবে, ওদের সঙ্গে একবার তো শিওর আসবো, পরে তোমাদের ঘুরে দেখাবো প্রপার্টিটা কেমন। এত সুন্দর প্রপার্টিটা তোমাদের কি বলবো, দেখো এই দিক দিয়ে ওয়াটারফলসটা যাচ্ছে পুরো একবারে, এটা রিসর্টটার সঙ্গে দেখো জলের স্রোতটা দেখো ওয়াটারফলসে। হেভি জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। এখান থেকে মনে হচ্ছে যাই, মনে হচ্ছে দুদিন থাকি এখানে। কি হচ্ছিস, এইটা তো বাংলো তাই তো, ওরা ওই রুমটাতেই থাকবে। দেখ এইটা দিয়ে নামা যাবে নাকি, কি বলছে বলছি, গাছপালা দেখেছো? হ্যাঁ প্রচুর। এই এই ঢুকতে এখানটা কেমন, কত জবা ফুলের গাছ দেখলাম আমি,
যায় এখানে বলছো ওই যে দেখো সে সেট কিনে নিয়েছে ও সেট করে দিলে এটা তো জামা আ আমারই দিন যাবে মানে দোকান তো দোকানে তো লাগিয়েছে ওটা স্টাইল ওর তো এতটা রাস্তা জার্নি করে আসার পরে বাবাকে একটু রেস্টের জন্য সঙ্গে সঙ্গে ভালো করে বাবাকে বলেছি শুয়ে পড়ো, বাবা একটু শুয়ে পড়েছে। আর এইদিকে শুরু হয়েছে বৃষ্টি। এই দেখো এটা কি সুন্দর, এখান থেকে বৃষ্টির জলগুলো ওরমভাবে পড়ছে। এটা সব রুমগুলোর পাশাপাশি দেখছি এরকম আছে। আর এটা হলো আমাদের রুমের পাশের ভিউটা। আর এই পাশটা দিয়ে পেরিয়ে যাচ্ছে ওয়াটারফলসের জলগুলো, আর ঠিক এর পাশেই কোণে আছে ওয়াটারফলসটা, আর জলগুলো এইদিকে পাস করছে। আমরা এখন সবাই যাচ্ছি একটু সুইমিং পুলে। আদি তো আসার পর থেকে সুইমিং পুল যাব করে মাথাটা খেয়ে নিল। তো এখন পুরো প্রপার্টিটা ওই বৃষ্টির মধ্যেই একটু ঘুরে ঘুরে দেখার জন্য সবাই মিলে যাচ্ছি ছাতা নিয়ে, আর দেখি যদি সুইমিং পুলে নামতে পারি। কি সুন্দর জায়গাটা দেখ। পার্ক? হ্যাঁ, পার্ক আছে তো বাচ্চাদের, দেখ খেলতেও পাবি না। হাত পা গুলো নড়া তবে তো। এই যা রে যা, যতক্ষণ দাঁড়াবি ঠান্ডা লাগবে, নেমে গেলে ঠান্ডা লাগবে না। এই সিঁড়ি আছে এদিকে, বুঝলে? এদিকে সিঁড়ি আছে, ওদিকে সিঁড়ি আছে। যা শোয়া যা। তুই এই শোনো, এদিকে এই জামাটা হবে কিনা দেখো, দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। খোলো জামা প্যান্ট, নাম কতটা, নাম নাম কতটা দেখি, নাম নাম কতটা দেখি, চশমা বাস বা হ্যাঁ আদি টুপি পড়েছে, নাহলে পড়ে না। নামা নামা, ধরে নামা, ধরে নামা। গুড গুড গুড। এই এবার আমি নামবো কোন কোন দেখে। এবার আমার, আমি তোমাদের জন্য বসে আছি, নামতে পারিনি, এবার আমি নামবো। এবার আমি চললাম জলে, এই আমরা চললাম ছাতা ধরে খেতে, ছাতা নিয়ে খেতে। কখন বৃষ্টি আসবে জানি না। না এটা যাই যাই। তো আজকে এখানেই রাখছি, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে। বাকি আমরা কী করলাম সব দেখতে পাবে কালকে। তো আস, আমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো কালকে তোমাদের কাছে সেম টাইমে। বাই বাই অল।